নমস্কার, আমি সুমন্ত, কোচবিহার অনার্স সৃষ্টির ডিপনেট সায়েন্স ক্লাব আয়োজিত যে সাপ্তাহিক লাইভ আড্ডা অনুষ্ঠান আজ তার সূচনা করছি। আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছেন ডক্টর সুরজিৎ ফালকো এবং এছাড়াও আমাদের এই অনুষ্ঠানের আহ্বায়ক ডক্টর অনিরুদ্ধ বর্মন মহাশয়। আমি অনিরুদ্ধবাবুকে বলবো, স্যার আজকের এই অনুষ্ঠান নিয়ে ভিউয়ার্সদের কিছু বলে আপনি সুরজিৎ বাবুর সাথে পরিচয় করিয়ে দিন। নমস্কার, আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রতি শনিবার করে একটা বিজ্ঞানের কোনো একটা বিষয়ের উপরে আমরা আড্ডা দিচ্ছি। প্রতি শনিবার এক একজন করে বিশেষজ্ঞ আসছেন আমাদের কাছে। আরো বিশেষ আকর্ষণ হচ্ছে এক্ষুনি কর্মসংস্থানের সঙ্গে আয়োজিত কিছু অনুষ্ঠান আমরা দেখাতে চাইছি, যাতে আজকের দিনে যেহেতু অনেকেরই কাজকর্মের কোনো অসুবিধা হচ্ছে, নতুন কাজ পাওয়া যাচ্ছে না, তা আমরা এমন কিছু বিশেষজ্ঞকে আনছি যারা এমন কিছু আমাদের দিক দর্শন করতে পারছেন যাতে আমরা নিজের বাড়িতে বসেও অনেক কিছু করতে পারি। তো সেই জায়গাটার জন্য আমরা বিশেষ করে দৃষ্টি দিয়েছি কিছুদিন থেকে হলো। তাছাড়াও আপনারা দেখেছেন আমরা গত অরণ্য সপ্তাহ 14-20 তারিখ ছিল, আগস্ট মাসের, জুলাই মাসের, আমরা বিভিন্ন অনুষ্ঠান করেছি, প্রত্যেকটাই খুব কাজের। আপনারা আপনাদের অভিমত দিয়েছেন অনেক সময়, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করেছি। আজকেও আপনারা আপনাদের প্রশ্ন রাখবেন আমাদের সামনে, আপনাদের কোনো কমেন্ট থাকলে আপনারা দেবেন, আমরা জানতে চাইবো আপনাদের কাছ থেকেও। এবং পরেও যদি আপনারা জানতে চান সে আমাদের ফেসবুক পেজে গিয়ে আপনারা। আজকে আমাদের সঙ্গে আছেন ডক্টর সুরজিৎ খালকো, উনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ প্লান্ট প্যাথোলজি, ফ্যাকাল্টি অফ এগ্রিকালচার, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়। ডক্টর খালকো নমস্কার, আপনাকে আমরা খুব আনন্দিত আপনাকে এখানে পাওয়া গিয়েছেন। আগেও আরো কিছু আপনার উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আরো অনেককে আমরা পেয়েছি, আগামীতে আরো নিশ্চয়ই পাবো। আর আপনাকে এটাই শেষ নয়, মানে আরো অনেকবার হয়তো আসতে হতে পারে, কারণ আমাদের অনেক জিজ্ঞাসা থাকবে, আরো অনেক কিছু জানতে চাইবো আমরা। তো আমি এক্ষুনি আর আপনাদের সময় নষ্ট করবো না, আমরা কাজটা শুরু করতে চাইছি। আজকে আবার দেখতে পাচ্ছি জাতীয় সর্ষে দিবস, এটা একটা বিশাল ব্যাপার আমরা খবর পেলাম, ন্যাশনাল মাস্টার্ড ডে। তো যা হোক, সেই ন্যাশনাল মাস্টার্ড ডে তো আপনাদের সবাইকে শুভেচ্ছা, ঈদের শুভেচ্ছা তো অবশ্যই আছেই। সেই সঙ্গে আমি আমাদের সঞ্চালক সুমন্ত সাহার কাছে ফিরে যাচ্ছি আমাদের অনুষ্ঠান শুরু করার জন্য। ঠিক, স্যারের কথা প্রসঙ্গই আবার যারা ভিউয়ার্স রয়েছেন তাদেরকেও জানাই পবিত্র ঈদের শুভেচ্ছা, এবং এরই সাথে সাথে আজকের যে মাস্টার ডে, জাতীয় স্তরের একটি এই অনুষ্ঠান আমাদের পরিচালিত হয়ে চলেছে বিভিন্নভাবে। তা আমরা সেই কাজটাই করার চেষ্টা করছি যে এই মুহূর্তে আমাদের কোচবিহার এবং আশপাশের জেলাগুলোতে এই কোভিডের পরিস্থিতিতে বাইরের থেকে অনেকে এসেছেন, তাদের কর্মসংস্থানের যদি কিছু দিশা আমরা দিতে পারি সেই চেষ্টা আমাদের এই লাইভ আড্ডার থেকে আমরা করবার চেষ্টা করছি। তা আমরা আমাদের মাঝখানে আজকে আজকের যে মূল বক্তা ডক্টর সুরজিৎ খালকো মহাশয়ের কাছে আমি চলে যাচ্ছি। সুরজিৎ বাবু, আপনি আপনার প্রেজেন্টেশনটা শুরু করুন। নমস্কার, প্রথমেই ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানের আহ্বায়ক ডক্টর অনিরুদ্ধ বর্মন মহাশয়কে, এত সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য। আজকের এই যে পরিস্থিতি, এরকম পরিস্থিতিতে মানুষজন যাতে নিজের ঘরে বসে কিছু করে উপার্জন করতে পারে, এর জন্য এই যে একটা এক মহৎ অনুষ্ঠান বলতে পারি, যে এরকম একটা অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে আমাকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার সুযোগ দিয়েছেন। এবং অবশ্যই ওনার সঙ্গে যারা রয়েছেন, সুমন্ত বাবু রয়েছেন এবং আরো অন্যান্যরা যারা রয়েছেন, প্রত্যেককেই সাধুবাদ জানাই। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব বা আমাকে আলোচনা করতে বলা হয়েছে, সেটা হচ্ছে মাশরুম চাষ, মাশরুম কাল্টিভেশন ইন ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গে মাশরুম চাষ। তো প্রথমে আমি কিছু বিষয় আলোকপাত করি, যেটা হচ্ছে মাশরুম আসলে কি। মাশরুম হচ্ছে একটা ছত্রাক। আমরা অনেক সময় দেখে থাকি
বাড়িতে কোনো ফল বা কাঁটা সবজি বেশি দিন রেখে দিলে সেখানে ছাতা পড়ে যায়, কালো রঙের, সাদা রঙের বিভিন্ন রকম ছাতা পড়ে যায়। এই যে ছাতা পড়ে এগুলোই কিন্তু ছত্রাক, মাশরুমও হচ্ছে এরকমই একটা ছত্রাক। তো এই ধরনের ছত্রাকের মধ্যে কিছু কিছু ছত্রাক আছে যেখান থেকে মাশরুম উৎপন্ন হয় বা মাশরুম তৈরি হয়। তো আমরা সেই ধরনের ছত্রাক নিয়েই আজকে আলোচনা করব, যে ছত্রাক থেকে মাশরুমটা তৈরি হয় এবং মাশরুম চাষ পদ্ধতি সম্বন্ধে কিছুটা আলোকপাত করব। তো এই যে মাশরুম যে রয়েছে, মাশরুমের অসংখ্য প্রজাতি রয়েছে, যার মধ্যে রয়েছে 20,000-এরও বেশি প্রজাতি। কিন্তু একটা জিনিস বলে রাখা প্রথমেই খুবই গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে মাশরুম, সমস্ত মাশরুম কিন্তু খাওয়া যায় না, সমস্ত মাশরুম কিন্তু এডিবল নয়। বেশ কিছু মাশরুম রয়েছে যেগুলো পয়জনাস মাশরুম, যেগুলো খেলে শরীর খারাপ হতে পারে, এমনকি প্রাণহানিও হতে পারে। সেই জন্য মাশরুম যেহেতু প্রকৃতিতে পাওয়া যায়, বনে জঙ্গলে মাঠে ঘাটে মাশরুম পাওয়া যেতে পারে, কিন্তু সেই মাশরুমগুলো খাওয়া মোটেও নিরাপদ নয়। তো সেই জন্য যে মাশরুমগুলো বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষবাস করে তৈরি করা হয় সেই মাশরুমগুলোই অবশ্যই আমাদের খাওয়া উচিত। এবং এরপরে যেটা বলতে চাই, যে মাশরুম এমন একটা খাদ্য বা খাবার যেটা খুবই পুষ্টিকর খাবার, এর মধ্যে প্রচুর ভিটামিন এবং মিনারেল রয়েছে, যেগুলো আমাদের আমাদের শরীরের যে পুষ্টি, এই পুষ্টির জন্য খুবই জরুরি। আমাদের বিশেষ করে আজকের দিনে যে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হওয়া দরকার, তো তার জন্য প্রচুর ভিটামিন এবং মিনারেল যেগুলো আমাদের শরীরে দরকার, সেই প্রয়োজনটা কিন্তু আমরা মাশরুম খেলে সেই প্রয়োজনটা আমরা মেটাতে পারি। এর সঙ্গে রয়েছে প্রোটিন, রয়েছে মাশরুমে প্রচুর পরিমাণে, এবং এই প্রোটিনটা হচ্ছে সহজ পাচ্য এবং সহজেই সকলে হজম করতে পারবে, এবং ছোট শিশু থেকে শুরু করে বয়স্ক সবাই খেতে পারে মাশরুম। এবং মাশরুম বিশেষ করে রোগীদের জন্য ভালো, এবং বিশেষ করে আজকের দিনে যেটা সমস্যা, অনেকে সুগারের পেশেন্ট, তারাও এই মাশরুম খেতে পারে, বা যাদের প্রেশার তাদেরও অনেক কিছু খাওয়া বারণ থাকে, কিন্তু সেইগুলো কিন্তু তারাও কিন্তু এই মাশরুম খেতে পারেন এবং মাশরুমটা খুবই উপকারী। আরেকটা জিনিস এখানে আমি বলবো, যে বিশেষ করে যে কোলেস্টেরলের সমস্যা যেটা থাকে, এই মাশরুম কিন্তু এই কোলেস্টেরল লেভেলটাকে কমিয়ে আনতে অনেকটাই সাহায্য করে। তো এই হচ্ছে মাশরুমের কিছু গুণাগুণ আছে, সেই জন্য আমাদের মধ্যে একটু সচেতনতাও দরকার, যাতে আমরা আমাদের খাদ্য অভ্যাসের মধ্যে এই মাশরুমটাকে নিয়ে আসতে পারি। এই যে মাশরুম আছে, এই মাশরুমটা হচ্ছে আমাদের একটা ফার্মিং করি, যে আমরা আমরা যে চাষবাস করি, চাষবাসের সঙ্গে মাশরুমটাকে যোগ করে দিলে আমরা ফার্মিং এর মধ্যে একটা বৈচিত্র্য নিয়ে আসতে পারবো। সেই হিসাবে মাশরুম একটা খুবই গুরুত্বপূর্ণ উপাদান, এবং এই মাশরুমটা চাষ করতে গিয়ে আমাকে রোদে পুড়ে বা বৃষ্টিতে ভিজে করার দরকার নেই, ঘরে বসেই করতে পারি আমরা এই মাশরুম চাষটা। আর বিশেষ করে ঘরের মহিলারা যারা রয়েছেন, তারা ঘরে থেকে এই মাশরুমটা চাষ করতে পারেন। এই মাশরুম চাষ করতে বিশেষ কিছু প্রয়োজন হয় না। এই মাশরুম চাষ করতে গেলে আমাদের দরকার হয়েছে এগ্রিকালচার ওয়েস্ট, অর্থাৎ আমরা চাষবাসের যে বর্জ্য পদার্থ যেগুলো থাকে, বিশেষ করে খড়, ধানের খড়, গমের খড়, বা ভুট্টা গাছ শুকিয়ে যাওয়ার পরে সেই শুকনো অংশটা, শুকনো পাতা, আখের ছিবড়ে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু যেগুলো অনেক সময় ফেলে দিতে হয় বা পড়ে থাকে, নষ্ট হয়, এইগুলোকে আমরা কিন্তু ব্যবহার করে মাশরুম চাষ করতে পারি। এটা একটা ভালো দিক। এবং শুধু সেটাই নয়, এগুলো এই বর্জ্য এগ্রিকালচারের যে বর্জ্য পদার্থগুলো ব্যবহার করে আমরা মাশরুম চাষ করব, চাষ করার পরে যেটুকু অংশ পড়ে থাকবে সেইটা দিয়ে আবার কম্পোস্ট বা সার তৈরি করা যায়, যেটা আবার আমরা ফসলের জমিতে দিতে পারি। তো সব দিক থেকেই মাশরুম খুবই উপকারী। এবং এর সঙ্গে আরেকটা বড় দিক হচ্ছে, এই মাশরুম চাষ করে আমরা ঘরে বসে আমরা নিজের খাওয়ার জন্য মাশরুম চাষ করতে পারি, আবার মাশরুম চাষ করে আমরা চাইলে একটা ভালো উপার্জনও করতে পারি। এটা আরেকটা বড় দিক, বিশেষ করে আজকের এই পরিস্থিতিতে যেখানে পুষ্টি দরকার মানুষের, মানুষের উপার্জন দরকার, যেটা ঘরে বসে সম্ভব। এবার যেটা আমি বলতে চাইবো, যে
আমাদের দেশে মাশরুমের উৎপাদন হয়, বেশ কিছু রাজ্যগুলোতে মাশরুমের উৎপাদন হয়, বিশেষ করে পাঞ্জাব, হরিয়ানা এইসব জায়গায় অনেক বেশি মাশরুমের উৎপাদন হয়, উড়িষ্যাতে হয়, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এইসব জায়গাগুলোতে মাশরুমের উৎপাদন হয়, এবং পশ্চিমবঙ্গে সেই পার্সেন্টেজটা একটু কম। কিন্তু বিগত 5 বছর বা 6 বছর ধরে যেটা দেখা যাচ্ছে যে মাশরুমের উৎপাদন কিন্তু প্রত্যেক বছরই বেড়ে যাচ্ছে, বিশেষ করে উত্তরবঙ্গে বলি বা দক্ষিণবঙ্গে বলি, দুটো জায়গাতেই মাশরুমের চাষ কিন্তু বেড়ে যাচ্ছে, প্রত্যেক বছরই নতুন নতুন চাষি মাশরুমের চাষে যুক্ত হচ্ছে। এদিক থেকে দেখতে গেলে পশ্চিমবঙ্গে মাশরুম চাষ নিয়ে একটা বড় সুযোগ রয়েছে, এবং যারা চাষ করছেন তারা কিন্তু একটা ভালো দামে বিক্রিও করতে পারছেন, এবং সেখান থেকে উপার্জন করে ধীরে ধীরে মাশরুম চাষটা বাড়াচ্ছেন। প্রথমে একটা প্রজাতির মাশরুম চাষ হতো, ধীরে ধীরে কিন্তু এই আরো নতুন নতুন প্রজাতির মাশরুম চাষ হচ্ছে। তো আমাদের দেশে যে মাশরুম গুলো চাষ হয় বা যে মাশরুম গুলো মাশরুমের প্রজাতি গুলো পশ্চিমবঙ্গেও চাষ করা সম্ভব সেগুলো আমি বলছি, যেরকম বাটন মাশরুম, হোয়াইট বাটন মাশরুম, ঠিক আছে, সেই হোয়াইট বাটন মাশরুম যেটা সাদা বোতামের মতো মাশরুম হয় সেই মাশরুমটা চাষ করা সম্ভব। এছাড়া সবচেয়ে বেশি যেটা হয় ওয়েস্টার্ন মাশরুম, এটাকে ঝিনুক মাশরুমও বলা হয়। এই ঝিনুক মাশরুম সবচেয়ে বেশি চাষ হয় পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে, দুটো বঙ্গেই কিন্তু এই ওয়েস্টার্ন মাশরুম বা ঝিনুক মাশরুমের প্রচুর চাষ হচ্ছে আজকাল। এছাড়া করা যায় মিল্কি মাশরুম, দুধের মতো ধবধবে সাদা দেখতে হয় এই মাশরুমটা, এই মাশরুমটা গরমের সময় করা যায়। এছাড়া প্যাডিস্ট মাশরুম বা পোয়াল ছাতু বলে, এই পোয়াল ছাতুকেও চাষ করা যায়। এবং এখন নতুন করে একটা মাশরুম আসছে যেটা গত বছর থেকে শুরু হয়েছে ধীরে ধীরে, সেটা হচ্ছে শিটাকে মাশরুম, এই মাশরুমটাকেও চাষ করা যেতে পারে। তো এই যে 5 ধরনের মাশরুমের কথা বললাম, বাটন মাশরুম, ওয়েস্টার মাশরুম, প্যাডিস্ট মাশরুম, মিল্কি মাশরুম এবং শিটাকে মাশরুম, এই মাশরুম গুলো আমাদের সারা ভারতবর্ষে যেরকম চাষ করা যেতে পারে তেমনি পশ্চিমবঙ্গেও কিন্তু চাষ করা যেতে পারে। এবারে আমি একটু আলোকপাত করব যে এই মাশরুম গুলো বিভিন্ন রকম আবহাওয়ায় হয়, তো কোন পশ্চিমবঙ্গে কোন জায়গায় কোন মাশরুমটা করা যেতে পারে সেই সম্বন্ধে আমি একটু আলোকপাত করব। প্রথমে যেটা বলি যে বাটন মাশরুম বা বোতাম মাশরুম, গোল গোল বোতামের মতন দেখতে হয়, এটা সাধারণত ঠান্ডাতে ভালো হয়, ঠান্ডা জায়গায়, বিশেষ করে পাহাড়ি জায়গায়, বা যদি আমরা আমাদের এলাকাগুলোতে যেখানে খুব গরম নয় বা খুব ঠান্ডা নয়, বিশেষ করে শীতের সময় যখন তাপমাত্রা কম থাকে, 20 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি তাপমাত্রা থাকে, সেই শীতের সময় কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় এই বাটন মাশরুম চাষ করা সম্ভব। আর যদি আমি কৃত্রিম ভাবে ব্যবস্থা করতে পারি যেখানে তাপমাত্রা নিয়ন্ত্রিত থাকবে, সেই সব সেরকম যদি আমি ব্যবস্থা করতে পারি তাহলেও এর সুযোগ রয়েছে, এটা আমরা সারা বছরই করতে পারবো কৃত্রিম ভাবে যদি করি। এটা হচ্ছে বাটন মাশরুম। এবং এটা ছাড়া যে মাশরুম গুলো রয়েছে, যে ওয়েস্টার মাশরুম বা ঝিনুক মাশরুম বা অন্যান্য যে মাশরুমের কথা বললাম, সেগুলো সাধারণত গরম জায়গায় এবং আরো বেশ কিছু জায়গায় যেখানে খুব গরমও না খুব ঠান্ডাও না, এরকম জায়গায় এই মাশরুম গুলো হয়। এবারে যে মাশরুমটা নিয়ে আমি বলতে চাইছি, যে ঝিনুক মাশরুম বা ওয়েস্টার মাশরুম, যে মাশরুমটা সবচেয়ে বেশি পরিমাণে চাষ হয় এবং এই চাষ পদ্ধতিটা খুবই সহজ এবং সহজেই চাষিরা এটা করতে পারে এবং খুব অল্প সময়ের মধ্যে এর ফলনটা পাওয়া যায়। 1 মাসের মধ্যে আমি প্রথম ফলন পেতে পারি, এবং তারপর একই জায়গা থেকে আমি 2 থেকে 3 বার আরো ফসল পেতে পারি। তো প্রথম ফলনটা কিন্তু 1 মাসের মধ্যেই পাবো। এটা অন্যান্য ফসলের সঙ্গে যদি আমি তুলনা করি, ধান বা অন্যান্য সবজি, সে তার সঙ্গে তুলনা করে যদি দেখি, তাহলে এটা খুব কম সময়ে আমি এখান থেকে ফলন পেতে পারি এবং খুব কম সময়ে এখান থেকে আমি আয়ও করতে পারি। তো এই যে ওয়েস্টার্ন মাশরুম বা ঝিনুক মাশরুম রয়েছে, এই ঝিনুক মাশরুমের মধ্যে যে প্রজাতিগুলো চাষ করা যেতে পারে, যেগুলো হচ্ছে ঠান্ডা জায়গায় হয়, আবার
কিছু আমাদের যে ধরনের আবহাওয়া খুব গরম নয় বা খুব ঠান্ডা নয় এরকম জায়গায় হয়, এগুলোর মধ্যে কিছু প্রজাতি আছে, সেটা হচ্ছে প্লিউরোটাস অস্ট্রিয়াটাস, ফ্লোরিডা ফসুলেটাস, এরিনাই। তো এই ধরনের যে মাশরুম গুলো আছে এগুলো সবই ঝিনুক মাশরুমের মতো, ঝিনুক মাশরুমেরই প্রজাতি, এগুলো দেখতে অনেকটা ঝিনুকের মতন হয় বলে এটাকে ওয়েস্টার মাশরুম বলা হয়। ঠিক আছে, তো আমাদের পশ্চিমবঙ্গে যেখানে তাপমাত্রা সারা বছরের মধ্যে 20 থেকে 32 ডিগ্রির মধ্যে বেশিরভাগ সময় থাকে, তো এই ধরনের আবহাওয়া যুক্ত অঞ্চলে আমরা কিছু মাশরুম গুলোকে আমরা বেছে নিতে পারি চাষ করার জন্য। তার মধ্যে ওয়েস্টার বা ঝিনুক মাশরুমের কিছু জাত আমি এখানে উল্লেখ করছি, যেরকম পিওরিটাস স্যাজোর কাজু, ফ্লোরিডা ফ্যাবেলেটাস অস্ট্রিয়াটাস, এই চারটে জাত আছে। এটা কিন্তু আমরা আমাদের পশ্চিমবঙ্গের যে আবহাওয়ার অবস্থা থাকে সারা বছরে বেশিরভাগ সময়ই আমরা এই মাশরুম গুলো চাষ করতে পারি। এই মাশরুম গুলোর মধ্যে সবচেয়ে বেশি যেটা চাষ হয় আমাদের পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত, সেটা হচ্ছে অস্ট্রিয়াটাস যে জাতটা, এই জাতটা খুব ভালো ফলন হয় এবং এখান থেকে রিটার্নও খুব ভালো পাওয়া যায়। এছাড়া যে আরেকটা প্রজাতি আছে যেটা হচ্ছে স্যাজোর কাজু, এইটা হচ্ছে এইটার ফলন কিছুটা কম হলেও এটা খুব সুস্বাদু এবং এটা থেকে দামও বেশি পাওয়া যায়, এটার দামটা অনেক বেশি। এটা ছাড়া আরেকটা প্রজাতি আছে যেটা হচ্ছে প্লিউরিটাস ফ্লোরিডা, এই ফ্লোরিডা যে প্রজাতিটা আছে এই ফ্লোরিডাটা তারা উৎপাদন করে যারা মাশরুমটাকে ড্রাই করে বিক্রি করে, তারা কিন্তু এই ফ্লোরিডাটা বেছে নিয়ে এই প্রজাতিটা বেছে নিয়ে চাষ করতে পারে। কেননা অনেক সময় মাশরুমটাকে ড্রাই করা হয়, ড্রাই করে বিক্রি করা হয়, অনেক সময় ফ্রেশ মাশরুম বিক্রি করা সম্ভব হয় না বিভিন্ন প্রাকৃতিক গোলযোগের কারণে, বিভিন্ন কারণে ফ্রেশ মাশরুম বিক্রি করা সম্ভব হয় না, সেই সময় মাশরুমটাকে ড্রাই করে ঘরে রেখেও কিছুদিন পরে বিক্রি করা যায়। মাশরুম ড্রাই করা হয় কারণ হচ্ছে সেই ড্রাই মাশরুমটা থেকে মাশরুম পাউডার তৈরি করা হয়, সেখান থেকে মাশরুমের স্যুপ হয়, মাশরুমের বিস্কুট হয়। আবার ফ্রেশ মাশরুম বিক্রি যদি করতে না পারা যায় সেখান থেকে মাশরুমের আচারও তৈরি করা যেতে পারে। তো এরকম মাশরুম থেকে অনেক কিছু তৈরি করতে পারে, শুধু ফ্রেশ মাশরুম নয়, মাশরুম থেকে অনেক কিছু তৈরি করে সেখান থেকেও আয় করা যেতে পারে এবং এটা ঘরেই করা যেতে পারে এই সমস্ত জিনিসগুলো। নেক্সট আমি যেটা বলতে চাইবো সেটা হচ্ছে আরেকটা মাশরুমের কথা, যেটা বলছিলাম যে প্যাডি স্ট্র মাশরুম বা পোয়াল ছাতু, এটা সাধারণত পশ্চিমবঙ্গে আমাদের বাণিজ্যিক ভাবে চাষ হয় না, এটা বাণিজ্যিক ভাবে চাষ হয় উড়িষ্যা আর ছত্তিশগড়ে। এটা করা যেতে পারে, এটা 25 থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে হয় এবং এটা যেহেতু এটার ফলন কম হয় সেজন্য এটা থেকে যদি আমাকে উপার্জন করতে হয় বা বড় আয় করতে হয় তাহলে আমাকে বড় বা বেশি করে এই মাশরুমটা চাষ করতে হবে, তাহলেই আমি ভালো আয় পাব। তো এইটা হচ্ছে প্যাডিস্টো মাশরুম বা পোয়াল ছাতু, এটাকেও কিন্তু আমরা পশ্চিমবঙ্গে চাষ করতে পারি। আরেকটা মাশরুম যেটা আমি বলছিলাম যে মিল্কি মাশরুম, দুধের মতন দেখতে ধবধবে সাদা, এই মাশরুমটা আমরা চাষ করতে পারি, সেটার জন্য 30 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দরকার হয়। তো এই যে মিল্কি মাশরুম বা দুধ ছাতা মাশরুমও বলা হয় বা দুধ ছাতা বলা হয়, তো এই মাশরুমটা করা হয় গরমের সময় 30 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। আমরা আমি একটা জিনিস উল্লেখ করেছিলাম, এটা হচ্ছে যে মিল্কি মাশরুম, ওয়েস্টার মাশরুম বা ঝিনুক মাশরুম যেটা আছে, সেই ঝিনুক মাশরুম সারা বছর করা যেতে পারে ঠিকই, কিন্তু যখন খুব গরম থাকে, 30 ডিগ্রি বা 30 ডিগ্রির উপরে তাপমাত্রা থাকে, তখন ওই ঝিনুক মাশরুমটা অত ভালো হয় না, সেই সময় আমি মিল্কি মাশরুম বা দুধ ছাতা মাশরুমটাকে চাষ করতে পারি। এটার জন্য 30 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দরকার হয়। এই মাশরুমটার ছবি কি আছে একটু? হ্যাঁ, এই মাশরুমটার ছবি আছে। এটা এটা কি? এটা, হ্যাঁ, এই যে এটা হচ্ছে মিল্কি মাশরুম, এটা হচ্ছে মিল্কি মাশরুম। আগেরটা যেটা সেটা হচ্ছে প্যাডি স্ট্রো মাশরুম। হ্যাঁ, এটা হচ্ছে প্যাডি স্ট্রো মাশরুম, আর নেক্সট যেটা আছে সেটা হচ্ছে, এটা হচ্ছে মিল্কি মাশরুম।
তো যখন আমরা গরমের সময় ঝিনুক মাশরুম থেকে ভালো ফলন পাবো না, তখন আমরা পশ্চিমবঙ্গে যে অবস্থা তাতে আমরা কিন্তু মিল্কি মাশরুম অনায়াসেই করতে পারি, এবং চাষ পদ্ধতি একই রকম, এবং এটার ফলনটা বেশি এবং এটার দামও বেশি, এখান থেকে উপার্জন বেশি করা যায়। ঠিক আছে, তো এই তিনটে মাশরুম মূলত বোতাম মাশরুম, মিল্ক ওয়েস্টার বা ঝিনুক মাশরুম এবং মিল্কি মাশরুম, এই তিনটে চাষ পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় হয় এখন। আর নতুন করে যে মাশরুমটা বলছিলাম সেটা হচ্ছে সিটাকে মাশরুম, যেটা কাঠের গুঁড়ির মধ্যে হয়। দেখতে পাচ্ছেন ছবিতে যে একটা কাঠের গুঁড়ির মধ্যে থেকে মাশরুমটা বেরিয়েছে। তো এটা কি হয়, এই কাঠের শুকনো কাঠের গুঁড়িতে জায়গায় জায়গায় একটু গর্ত করে ওখানে মাশরুমের বীজটা দিয়ে দেওয়া হয়, এবং ওই কাঠের গুঁড়ির মধ্যে ওই মাশরুমের যে ছত্রাক, সেই ছত্রাকটা বৃদ্ধি পায়। 3 মাস সময় লাগে, 3 মাস পরে ওই কাঠের গুঁড়ি থেকে আবার এই মাশরুমটা বের হয়। এটা হচ্ছে সিটাকে মাশরুম, এটার দাম আরো বেশি, এটাও ঠান্ডার সময় হয়, 15 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। এটা কাঠের গুঁড়িতে সাধারণত চাষ করা যায়, কিন্তু যদি আমি কাঠের গুঁড়োতে পলিথিন প্যাকেটের মধ্যে চাষ করতে চাই, সেটাও আমরা করতে পারি। পাশে ছবি আছে, এখানে দেখতে পারেন যে এখানে কাঠের গুঁড়ো নিয়ে প্যাকেটের মধ্যে নিয়ে সেখানে এই মাশরুমটা চাষ করা হয়েছে। তো এই কয়েকটা মাশরুম আমরা পশ্চিমবঙ্গে চাষ করতে পারি। তো এইবারে যেটা আমি বলতে চাইছি যে আমাদের দেশে ভারতবর্ষে যে বাণিজ্যিক ভাবে বা ব্যবসায়িক ভিত্তিতে যে মাশরুম গুলো চাষ করা হয়, তার মধ্যে কোন মাশরুমটা বেশি চাষ হয়, এর মধ্যে আমরা যদি দেখি, দেখবো যে হোয়াইট বাটন মাশরুম এটা সবচেয়ে বেশি চাষ হয়। এটা শুধু আমাদের দেশেই বিক্রি হয় না, এটা কিন্তু আমাদের দেশ থেকে বাইরেও যায়, বাইরের দেশেও এটা বিক্রি হয়। সেই জন্য বাণিজ্যিক ভাবে হোয়াইট বাটন মাশরুমটা বেশি চাষ হয়, মোটামুটি 73 থেকে 75% মাশরুম যেটা উৎপাদন হয় বাণিজ্যিক ভাবে সেটা হচ্ছে হোয়াইট বাটন মাশরুম বা বোতাম মাশরুম। এরপর যেটা হয় ওয়েস্টার বা ঝিনুক মাশরুম, এবং তারপরে হয় প্যাডিস্টো মাশরুম। যেটা প্যাডিস্টো মাশরুম যেটা বলেছি যে উড়িষ্যা বা ছত্তিশগড় এইসব জায়গাগুলোতেই আছে, কিন্তু আমাদের এদিকেও করা সম্ভব। আর কিছু মাশরুম চাষ হয় সেটা হচ্ছে মিল্কি মাশরুম। এই মিল্কি মাশরুমটা সাউথ ইন্ডিয়াতে কিছু কিছু জায়গায় রেস্ট্রিক্টেড আছে, ওই সমস্ত জায়গাগুলোতে এই মাশরুমটা হয়, কিন্তু মিল্কি মাশরুমটা আমাদের পশ্চিমবঙ্গেও বেশ কিছু বছর ধরে, বিগত 3-4 বছর ধরে এই মিল্কি মাশরুমটাও কিন্তু চাষ ধীরে ধীরে বাড়ছে। এবং এছাড়া আর কিছু কিছু মাশরুম বাণিজ্যিক ভাবে হয়, যেরকম সিটাকে মাশরুম, বা আরো বেশ কিছু মাশরুম রয়েছে, কিছু কিছু মাশরুম আছে যেগুলো হচ্ছে মেডিসিনাল পারপাসে, তার ঔষধি গুণের জন্য সেই মাশরুম গুলো চাষ করা হয়, তবে সেগুলোর অনুপাতটা কম, সবচেয়ে বেশি হয় হচ্ছে বোতাম মাশরুম। তো এখন যে মাশরুমটা নিয়ে আমি একটু বিস্তারিত করতে চাইব, সেটা হচ্ছে ওয়েস্টার মাশরুম, যেটা হচ্ছে আমরা সারা বছর বা অন্তত আমাদের পশ্চিমবঙ্গের যে আবহাওয়া আছে তাতে বছরের বেশিরভাগ সময় খুব গরমের সময়টা বাদ দিয়ে আমরা এই ওয়েস্টার বা ঝিনুক মাশরুমটা চাষ করতে পারি। মাশরুমটা দেখেই বুঝতে পারছেন এটা অনেকটা ঝিনুকের মতন দেখতে, সেই জন্য এটাকে ওয়েস্টার মাশরুম বলা হয়, এবং এই মাশরুমের চাষ পদ্ধতিটা খুবই সহজ, এবং সহজেই চাষিরা এটা ঘরে বসে করতে পারে। এই মাশরুমটা চাষ করার কতগুলো পদক্ষেপ আছে সেই বা ধাপ আছে, সেই ধাপগুলো আমি একটু করে বলছি। সেটা হচ্ছে প্রথমে কালচার প্রিপারেশন। কালচার প্রিপারেশন অর্থাৎ যেটা আমি প্রথমেই বলছিলাম যে মাশরুম একটা ছত্রাক, এই ছত্রাকটা থেকেই কিন্তু মাশরুমের বীজ তৈরি হয়। তো এই ছত্রাকটাকে আগে ল্যাবরেটরিতে তৈরি করা হয়। সেটা কিভাবে করা হয়, কোনো একটা মাশরুমের ছোট্ট একটা টুকরো নিয়ে সেটাকে, সেটা থেকে ছত্রাকটার বৃদ্ধি ঘটানো হয় ল্যাবরেটরিতে, তারপর ওই ছত্রাক থেকে মাশরুমের বীজ তৈরি করা হয়। অন্যান্য ফসলের ক্ষেত্রে যেরকম বীজ থাকে, মাশরুমের আলাদা কোনো বীজ হয় না, এটা যেহেতু ছত্রাক, বীজটা কিভাবে করা হয়, এই ছত্রাকটাকে নিয়ে গমের বীজে বা ধানের বীজে বাড়তে দেওয়া হয়। তার মধ্যে যখন বেড়ে যায় এরা,
তখন গমের গায়ে বা ধানের গায়ে সাদা ধবধবে ছত্রাকটা বৃদ্ধি পেয়ে যায়, এবং ওই গমের বীজটাকেই আমরা ছড়িয়ে দিই, যেখানে খড়ের উপরে ধরুন ছড়িয়ে দিই, সেখানে মাশরুমটা তৈরি হয়। তো এই যে কালচার প্রিপারেশন বা বীজ তৈরি, মাশরুম চাষি যারা রয়েছেন তারা কিন্তু এই ধাপগুলো করেন না। তারা কি করেন, তারা রেডিমেড বীজ কিনে নেন। তো বীজ কেনার জন্য বিভিন্ন রকম বিভিন্ন জায়গা থেকে বীজ নেওয়া যেতে পারে, সেটা হয়তো এটা এই দুটো এই দুটো পদক্ষেপ আমরা যারা মাশরুম চাষি তারা কিন্তু অনুসরণ করে না, তারা রেডিমেড বীজ কিনে নেয়। তারা কি করে, তারা হচ্ছে পরবর্তী যে স্টেপ রয়েছে খড়ের মধ্যে যে মাশরুমটা করে সেই খড়টাকে তৈরি করা থেকে শুরু করে। হ্যাঁ, তো এটা হচ্ছে কালচার, যেটা ছবিতে দেখতে পাচ্ছেন, নেক্সট ছবিতে নেক্সট স্লাইডে দেখতে পাবেন। এটা হচ্ছে কালচার, যেটা দেখে বুঝতে পারছেন যেটা ল্যাবরেটরিতে তৈরি করা হয়েছে, সেটা হচ্ছে সাদা ছত্রাকের বৃদ্ধি দেখা যাচ্ছে, এখান থেকে মাশরুমের বীজটা তৈরি করা হয়। এবং পরবর্তী স্লাইডে দেখতে পাবেন যে এখানে বীজ তৈরির কিছু ধাপগুলো দেখানো আছে, যেটা হচ্ছে সাধারণত গমের বীজের মধ্যে ওই যে ছত্রাকটা সেটা প্যাকেটের মধ্যে দিয়ে গমের বীজের মধ্যে বাড়তে দেওয়া হয়, এবং এই গমের বীজের মধ্যে যখন বেড়ে যায় গমের বীজের প্যাকেটটা পুরোপুরি সাদা হয়ে যায়, এটাই হচ্ছে মাশরুমের বীজ। এই গমের বীজটাকেই এরপরে খড়ের মধ্যে ছড়ানো হয়। তো এই যে এই ধাপগুলো সাধারণত ল্যাবরেটরিতে করা হয়, বা যারা বাণিজ্যিক ভাবে বীজ তৈরি করেন তারা করেন, এবং যারা চাষ করেন তারা এই ধরনের বীজগুলো কিনে নেন। এবারে পরবর্তী যে পদক্ষেপটা আমি আসব, সেটা যেটা হচ্ছে চাষিরা যে ধাপ থেকে শুরু করেন মাশরুম চাষ, সেটা হচ্ছে খড় তৈরি। খড়টাকে কিভাবে তৈরি করবে, সেই খড়টাকে যে শুকনো খড় নিয়ে, ধানের খড়টাই বেশিরভাগ পাওয়া যায়, সেই জন্য বেশিরভাগ ধানের খড় দিয়েই করে। তো সেই খড়টাকে মেশিনে হোক বা অন্য কোনো ভাবে হাতে হাত দিয়েও কেটে 2 থেকে 3 ইঞ্চি মাপের ছোট ছোট টুকরো করা হয়। এই টুকরো খড়গুলোকে বস্তার মধ্যে ভরে দেওয়া হয়। এই বস্তার মধ্যে ভরে দেওয়ার পরে এই বস্তা শুদ্ধ খড়টাকে প্রথমে শোধন করে নিতে হয়। শোধন করে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে ওই খড়ের মধ্যে বেশ কিছু জীবাণু বা অন্যান্য ছত্রাক থাকতে পারে, যেটা মাশরুমের ছত্রাকটাকে বাড়তে বাধা দিতে পারে। সেই জন্য এই খড়টাকে প্রথমে বস্তা শুদ্ধই শোধন করে নেওয়া হয়। শোধন করা হয় একটা চৌবাচ্চার মধ্যে বা মাটিতে গর্ত করে, সেখানে পলিথিন পেতে সেখানে জল দিয়ে শোধন করা যেতে পারে। তো এই জলের মধ্যে কি দিতে হয়, চুন আর ব্লিচিং পাউডার গুলে দেওয়া হয়, এবং এই ব্লিচিং পাউডার এবং চুন গুলে দিয়ে ওর মধ্যে বস্তাগুলো ডুবিয়ে রাখা হয় অন্তত 12 ঘন্টা। 12 ঘন্টা ডুবিয়ে রাখার পরে সেই বস্তাগুলো তুলে নিয়ে একদিন সারাদিন জল ঝরার জন্য রেখে দেওয়া হয়। তার পরবর্তী যে দিনটা থাকে, তখন বস্তা থেকে নেক্সট স্লাইডে আছে, নেক্সট স্লাইডে দেখতে পাবেন যে এখানে না আগেরটা আগের স্লাইডে হ্যাঁ, এই বস্তায় যখন শোধন করা হয়ে গেল তখন এই খড়টাকে বের করে ছড়িয়ে দেওয়া হয়, যাতে অতিরিক্ত, হ্যাঁ এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ওই চৌবাচ্চার মধ্যে চুন ব্লিচিং পাউডার গুলে ওখানে বস্তাগুলো ডোবানো হচ্ছে, যেখানে 12 ঘন্টা ডুবে থাকবে। 12 ঘন্টা ডুবে থাকবে, 12 ঘন্টা ডুবে থাকলে শোধন হয়ে যাবে খড়টা, খড়ের মধ্যে যে সমস্ত জীবাণু বা অন্যান্য ছত্রাক যেগুলো থাকবে সেগুলো বেরিয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এরপরে ওই বস্তাটাকে তুলে নেওয়া হয়, তুলে নিয়ে সারাদিন ওটাকে দাঁড় করিয়ে রেখে দেওয়া হয়, যাতে ওই জলটা ঝরে যায়, অতিরিক্ত জল ঝরে যায়। এবং তার পরবর্তী দিনে, এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন, তার পরবর্তী দিনে এই বস্তা থেকে খড়গুলো পুরো ছড়িয়ে দেওয়া হয়, যাতে অতিরিক্ত জল না থাকে, শুকোতে দেওয়া হয়। এবারে এই যে
খড়গুলো শোধন করার পর যে শুকনো হচ্ছে, ছড়ানো আছে, এই ছড়ানো খড়গুলোকে প্রথমে কিছুটা শুকনোর পর হাতের মুঠোতে করে তুলে চাপ দিতে হবে। চাপ দিলে কি হবে, যদি দেখা যায় যে ফোঁটা ফোঁটা জল পড়ছে তখনও খড় থেকে, ভেজা খড় থেকে, তাহলে আরো একটু শুকোতে হবে। তারপরে আবার ওটাকে দেখে নিতে হবে, হাতের মুঠোতে নিয়ে চেপে দেখতে হবে, যদি দেখা যায় যে আর জল ফোঁটা ফোঁটা পড়ছে না, শুধু হাতটা ভিজে যাচ্ছে, এইরকম অবস্থায় খড়টার সঙ্গে আমি বীজ মেশাতে পারবো, অর্থাৎ মাশরুমের বীজ এই খড়ের মধ্যে দিতে পারবো। উপরে সাদাগুলো কি আছে খড়ের উপরে? এই সাদাগুলো যেটা দেওয়া দেখা যাচ্ছে, এটা হচ্ছে ওই যে শোধন করা খড়, ওর মধ্যে চুন মেশানো হয়। প্রতি কেজি খড়ে 1 গ্রাম করে চুন, এই হিসাবে চুন মেশানো হয়। কেননা এই খড়ের মধ্যে যদি অম্ল ভাব থাকে তাহলে ওই মাশরুমের ছত্রাকটার বৃদ্ধি ভালো হয় না, সেই জন্য এই অম্ল ভাবটাকে কাটানোর জন্য, অ্যাসিডিক ভাবটাকে কাটানোর জন্য চুন দেওয়া হয়। চুন দিয়ে ওটাকে ভালো করে মেখে নেওয়া হয়। এরপরে ওই খড়গুলো পলিথিনের প্যাকেটে ভরে তার সঙ্গে বীজ মেশানো হয়। এবার পলিথিনের যে প্যাকেটটা বললাম, আগে তো একবার তার মানে চুন জল দিয়ে ওটাকে ভিজিয়ে রাখলাম, তারপরে সেটা ড্রাই হওয়ার পর আবার ওটাতে চুন দিচ্ছি? হ্যাঁ, চুন দিচ্ছি, কারণ হচ্ছে ওখানে ওই যে বলছিলাম যেটা, যে এই অম্ল ভাব থাকে, যেটা অ্যাসিডিক ভাব থাকে খড়ের মধ্যে, সেটাকে কাটানোর জন্য আবার চুন দেওয়া হয়। মানে ওটা কি ড্রাই হয়ে যাওয়ার পরে দিচ্ছি নাকি তার আগে দিচ্ছি? না, ড্রাই হয়ে যাওয়ার পরে। আচ্ছা, ড্রাই হয়ে যাওয়ার পরে আমি যখন বীজ মেশাবো তার আগে দিচ্ছি। তো ঠিক আছে, এই পদ্ধতিগুলো হয়ে যাওয়ার পরে তারপরে পলিথিনের প্যাকেটে এই খড়গুলোকে ভরা হয়। পলিথিনের প্যাকেট গুলোতে কিরকম মাপের হবে, মোটামুটি 22 ইঞ্চি লম্বা এবং 12 থেকে 14 ইঞ্চি চওড়া, এই মাপের পলিথিন হবে। এই পলিথিনের মধ্যে পলিথিনটা খড় ভরার পরে যাতে গোল হয় তার জন্য এক পাশে গোড়াতে বেঁধে দেওয়া হয়, যাতে খড় ভরার পরে প্যাকেটটা গোল থাকে। তো এই খড়গুলো প্রথমে পলিথিনের গোড়াতে 3 থেকে 4 ইঞ্চি মতন ভরা হয়। ভরার পরে এক মুঠো বীজ নিয়ে, যে বীজটা একটু আগে দেখানো হলো ওই পলিথিনের প্যাকেটের মধ্যে, গমের যে গমের গায়ে যে সাদা হয়ে আছে, ওই বীজটাকে এক মুঠো নিয়ে ওই খড়ের উপরে ছড়িয়ে দেওয়া হয়। তারপর আবার 2 ইঞ্চি মতন খড় চেপে চেপে ওই প্যাকেটের মধ্যে ভরা হয়। তারপরে একইভাবে এক মুঠো বীজ নিয়ে ওই খড়ের উপরে আবার ছড়িয়ে দেওয়া হয়। এইভাবে স্তরে স্তরে 5 থেকে 6টা স্তরে বীজগুলো দেওয়া হয় এবং সব শেষে আবার 2 ইঞ্চি খড় দিয়ে প্যাকেটটাকে বেঁধে দেওয়া হয়। এখানে পরবর্তী স্লাইডে দেখতে পাবেন যে কিভাবে প্যাকেটটা করা হয়েছে। পরবর্তী স্লাইডে দেখা যাবে কিভাবে প্যাকেটটা করা হয়েছে। প্যাকেটটা যখন বাঁধা হবে, বাঁধার সময়, বাঁধার আগে প্যাকেটের গায়ে সরু পিন দিয়ে, এখানে দেখতে পাচ্ছেন যে প্যাকেট গুলো স্তরে স্তরে, বোঝা যাচ্ছে যে স্তরে স্তরে বীজ আছে। এই বীজগুলোকে স্তরে স্তরে দেওয়ার পর সবশেষে আবার খড় দিয়ে প্যাকেটটাকে বাঁধতে হবে শক্ত করে। যত টাইট বাঁধন হবে মাশরুমের যে ছত্রাকটা, সেই ছত্রাকের বৃদ্ধিটাও তত ভালো হবে। তো এই বাঁধার আগে প্যাকেটের গায়ে পিন দিয়ে ছোট ছোট ফুটো করে নিতে হবে চারপাশে, যাতে একটু বাতাস চলাচল হয়। তারপরে প্যাকেটটাকে বেঁধে দিয়ে রেখে দিতে হবে। এইবারে যে ছবিটা দেখতে পাচ্ছেন, যে প্যাকেট গুলো ওই বাঁশের মধ্যে বেঁধে পরপর পরপর ঝুলিয়ে রাখা হচ্ছে। এইভাবে ঝুলিয়ে রাখা যায়, অথবা বাঁশের মাচা করেও, 2-3টে মাচা করে সেই মাচার উপরেও প্যাকেট গুলো রাখা যায়। তো এইভাবে প্যাকেট করার পরে যে দেখতে পাচ্ছেন ঝুলানো আছে, এই যে প্যাকেট গুলো আছে, এইভাবে 18 দিন থাকবে। 18 দিনে এই প্যাকেট গুলো সাদা হয়ে যাবে। সাদা হয়ে গেলে 18 দিন পরে প্যাকেটের
বড় প্যাকেট হলে 6টা জায়গায় ব্লেড দিয়ে চিরে দিতে হবে, অথবা যদি ছোট প্যাকেট হয় তাহলে 4টে জায়গায় ব্লেড দিয়ে চিরে দিতে হবে 1 ইঞ্চি মাপে, সেখান থেকে মাশরুমটা বেরোবে। তো এই যে 18 দিন যে প্যাকেটগুলো এমনি থাকবে, যখন ছত্রাকের বৃদ্ধি হবে এই প্যাকেটের মধ্যে, প্যাকেটটা ধীরে ধীরে সাদা হয়ে যাবে, এই সময়টা কি করতে হবে? এই সময়টা শুধু লক্ষ্য রাখতে হবে যে কোনো প্যাকেট নষ্ট হচ্ছে কিনা, কোনো প্যাকেট কালো হচ্ছে কিনা, এইটা শুধু লক্ষ্য রাখতে হবে। যদি দেখা যায় যে একটা বা দুটো প্যাকেট কালো হয়ে গেছে বা অন্য ছত্রাকের আক্রমণ হচ্ছে, তাহলে ওই প্যাকেট গুলোকে তুলে ফেলে দিতে হবে। এবারে 18 দিন পর যখন আমি এই প্যাকেটটাকে বলছি যে প্যাকেটটা সাদা হয়ে গেলে ব্লেড দিয়ে জায়গায় জায়গায় চিরে দিতে হবে 1 ইঞ্চি মাপে, ওখান থেকে মাশরুমটা বেরোবে। এই যে ব্লেড দিয়ে চিরে দেওয়া হলো, এরপর কিন্তু হালকা হ্যান্ড স্প্রেয়ার দিয়ে জায়গাগুলোতে প্রত্যেক দিন সকালে এবং বিকেলে হালকা জল স্প্রে করতে হবে। এই জল স্প্রে করার পরে 5 দিন পর, 4 থেকে 5 দিন পর, ওই চিরে দেওয়া জায়গাগুলো থেকে ছোট ছোট মাশরুমের মাথা বেরোনো শুরু হবে। আর যেদিন থেকে মাশরুমের মাথা বেরোনো শুরু হবে তার 4-5 দিনের মধ্যেই পরিণত মাশরুম ওখান থেকে বেরিয়ে যাবে, যেটা পরবর্তী স্লাইডে দেখানো আছে যে পরিণত মাশরুম প্যাকেট থেকে কিভাবে বেরিয়েছে। হ্যাঁ, এরকম মাশরুম বেরিয়ে আসবে। তো সেই জন্য ওই যে যে জায়গাটা চিরে দেওয়া আছে ওই জায়গা থেকেই কিন্তু মাশরুমটা বেরোবে। এইবারে এই মাশরুমটাকে কাটার দরকার নেই, পুরোটাকে ধরে যদি আমি মোচড় দিই তাহলে এমনি বেরিয়ে আসবে। এই যে বেরিয়ে আসলো মাশরুমটা, প্রথম ফলন আমি পেয়ে গেলাম, এরপরেও কিন্তু প্রত্যেক দিন আমাকে ওই কাটা জায়গা থেকে, কাটা জায়গাতে বা চিরে দেওয়া জায়গাতে জল দিতে থাকতে হবে সকাল বিকাল, হালকা হ্যান্ড স্প্রেতে স্প্রে করতে হবে। তাহলে কি হবে, 7 দিন পর ওখান থেকে আবার মাশরুম বেরোবে। এরকম করে পরপর 2 থেকে 3 বার আমি একটা প্যাকেট থেকে মাশরুমের ফলন। এই হচ্ছে যে মাশরুমটা, ঝিনুক মাশরুম সবচেয়ে বেশি চাষ হচ্ছে পশ্চিমবঙ্গে, এখন প্রত্যেক বছরই বাড়ছে, এটা হচ্ছে ওয়েস্টার মাশরুমের চাষ পদ্ধতি। এটা ছাড়া যে অন্যান্য মাশরুম গুলো বলছি, বলছিলাম যেটা হচ্ছে মিল্কি মাশরুম, ধবধবে দুধের মতন সাদা দেখতে, এটা হচ্ছে মিল্কি মাশরুম। এই মিল্কি মাশরুমের চাষ পদ্ধতিও কম বেশি ঝিনুক মাশরুমের মতনই, একই রকম চাষ পদ্ধতি। এটার ক্ষেত্রে কি হয়, শুধু ওই প্যাকেটের ধারটা, প্যাকেটের গায়ে ব্লেড দিয়ে চিরে না দিয়ে মুখটা খুলে দিতে হয়, এবং খুলে দিয়ে তার উপরে একটা বালি আর মাটির মিশ্রণ ছড়িয়ে দিতে হয়, তাহলে তার প্যাকেটের উপর দিয়ে মাশরুমটা বেরোবে। পরবর্তী স্লাইডে দেখতে পাবেন যে মিল্কি মাশরুমটা কিভাবে বেরোচ্ছে। এই ঝিনুক মাশরুম এবং মিল্কি মাশরুমের চাষ পদ্ধতিটা একই। এটা ছাড়া আর যে হ্যাঁ, এটা হচ্ছে মিল্কি মাশরুম, এটা ছোট অবস্থায় আর একটু বড় হয়ে যে ওই আগের যে ছবিটা দেখছিলেন ওরকম হয়ে যাবে। এটা প্রথম অবস্থায় খুব সুন্দর দেখতে, ছোট ছোট ছাতা রয়েছে। তো এই ধরনের ওপর দিয়ে এই মাশরুমটা বেরোয়, মিল্কি মাশরুম। এই মাশরুমের ফলনটাও বেশি আর এখান থেকে এর দামটাও বেশি। গরমের সময় যেটা বলছিলাম, যখন ঝিনুক মাশরুমটা চাষ করা যায় না, ওই সময় এই মিল্কি মাশরুমটা চাষ করা যেতে পারে। আচ্ছা, মানে মিল্কি মাশরুম হচ্ছে মানে আমাদের গরমের সময়ও করা যাচ্ছে, তার মানে টেম্পারেচারটা করা যাচ্ছে, টেম্পারেচারটা 30 ডিগ্রি থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এটা ভালো হয়। আচ্ছা, এটা আকারে কতটা বড় হয়, মানে যতটা দেখা যাচ্ছে তার থেকে আরো কি বড় হয়? হ্যাঁ, এই যে এই ছবিটাতে যেটা দেখতে পাচ্ছেন, কিছু ছোট কিছু বড় আছে, সবচেয়ে বড় যেটা দেখতে পাচ্ছেন এটা ধরুন 5 ইঞ্চি মতন হাইট হবে এটার, ঠিক আছে, 5 ইঞ্চি মতন হাইট হবে। মানে এটা এই মাশরুমটা যেটা হয় যে ছোট ছোট বেরোনোর পর থেকে 7 থেকে 8 দিনের মধ্যে এটাকে তুলে ফেলতে হয়। যদি তুলে না ফেলা হয় এটা কিন্তু একটা ফুটবলের মতন একটা বড় আকার নিয়ে নেবে, কিন্তু তখন আর খেতে ভালো লাগবে না,
ওর টেস্টটা নষ্ট হয়ে যাবে ধীরে ধীরে, সেজন্য 7-8 দিন বয়সের এই মাশরুমটাকে তুলে ফেলতে হয়। আচ্ছা আচ্ছা, এটা যেটা দেখতে পাচ্ছেন এর পরবর্তী স্লাইডে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বোতাম মাশরুম, যেটা হচ্ছে খুব ঠান্ডাতে হয়, 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এরকম তাপমাত্রা বা আরো একটু কম তাপমাত্রাতেও এটা ভালো হয়। এটা সাধারণত আমরা যদি করি পশ্চিমবঙ্গে তাহলে শীতের সময় এক সিজনেই আমরা করতে পারবো। তো এই মাশরুমটা এরকম প্যাকেটের মধ্যেও করতে পারি, অথবা আমরা মাশরুমের যে কম্পোস্টটা আছে যার উপরে আমরা মাশরুমটা করি সেটা বিছিয়ে নিয়ে এই যে ছবিটাতে যেটা দেখতে পাচ্ছেন এভাবে আমরা মেঝেতেও করতে পারি অথবা ট্রেতেও করতে পারি। এটা হচ্ছে বোতাম মাশরুম। আর এটা যেটা বলছিলাম পোয়াল ছাতু বা প্যাডিস্টো মাশরুম, এটাও 25 থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এরকম তাপমাত্রায় হয়, কিন্তু এটার একটাই অসুবিধা যে ফলন কম। তো যারা একটু বেশি বড় আকারে উৎপাদন করবেন তারা এখান থেকে লাভের মুখটা দেখতে পাবেন। তো এটা এখনো পশ্চিমবঙ্গে বাণিজ্যিক ভাবে চাষ এখনো শুরু হয়নি। আচ্ছা, আর আর একটা যেটা নতুন মাশরুম যেটা বলছিলাম সেটা হচ্ছে সিটাকে মাশরুম, যেটা নতুন এসছে পশ্চিমবঙ্গে, কিছু জায়গায় পাহাড়ের দিকে কিছু জায়গায় শুরু হয়েছে এই মাশরুমটা চাষ, এবং এই গত শীতে উত্তর দিনাজপুরে এই মাশরুমটা চাষ করা হয়েছিল। ওখানকারই ছবি এটা উত্তর দিনাজপুরের। তো এই সিটাকে মাশরুম এটা কাঠের গুঁড়োতে ওই একই রকম ভাবে প্যাকেটে ভরে করা হয়, কাঠের গুঁড়োর মধ্যে কাঠের গুঁড়োটাকে শোধন করে নেওয়া হয়, তারপরে একই রকম ভাবে এই মাশরুমের বীজটা দিয়ে ওখানে মাশরুমটা তৈরি হয়। এটা হচ্ছে সিটাকে মাশরুম। তো এই কয়েক ধরনের মাশরুম আছে যেগুলো আমাদের পশ্চিমবঙ্গে চাষ করা যেতে পারে। আচ্ছা, এই যে সিটাকে মাশরুমটা আমরা হ্যাঁ কিন্তু ছোট বয়সে ন্যাচারাল কোর্সে কিছু খেয়েছি, আমি তো ওই চেরাপুঞ্জিতে বড় হয়েছি মেঘালয়তে, তো ওই আচ্ছা গাছের মধ্যে যে হতো গাছের গুড়িতে আমরা কিন্তু হ্যাঁ প্রচুর খেয়েছি, বাজারে বিক্রি হতো অনেক খেয়েছি সে সময় ন্যাচারাল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা হ্যাঁ সব মাশরুমই ন্যাচারাল, এটাও ওই গাছের গুঁড়িতেই সাধারণত চাষ করা হয়, ওটা দেখেই হয়তো গাছের গুঁড়িতে মানে বাণিজ্যিক ভাবে চাষ করা শুরু হয়েছে। কিন্তু আরো চাষ পদ্ধতি আরো নতুন বেরিয়েছে যেটা কাঠের গুঁড়োতে চাষ করা হচ্ছে আজকাল বাণিজ্যিক ভাবে, মানে কারণ এটা আমি এটা হচ্ছে কাছে একটু ফুটো করে দেবো, হ্যাঁ ফুটো করে করে স্পন করে পাবো। হ্যাঁ স্পন বা মাশরুমের বীজ যেটা যেটাকে স্পন বলা হয়, ওই ফুটো করে ওই কিছুটা স্পন বা বীজ ঢুকিয়ে দিয়ে ওই ফুটোটাকে বন্ধ করে দিতে হয়, এবং ওই ছোট ছোট গুঁড়িগুলো ওই খাড়া করে রেখে দিতে হয়। অন্তত 3 মাস লাগে ওর মধ্যে ছত্রাকটা বাড়তে, তারপরে ওখান থেকে মাশরুম বেরোয়। এবারে এই যে মাশরুমের কথা বললেন, এটা তো প্রচুর প্রচুর প্রোটিন আছে, প্রচুর প্রোটিন রয়েছে। একটা মানুষ একজন যখন বাড়িতে যদি সে করতে চায় হ্যাঁ ব্যবসার খাতিরে, হ্যাঁ তার ইনভেস্টমেন্ট কত লাগবে, কেমন হতে পারে ইনভেস্টমেন্ট? দেখুন প্রথমে একটা ঘর ঘর তৈরি করতে হবে, মাশরুমটা তো খোলা জায়গায় হয় না, একটা যে কোনো পুরনো ঘর যেটা ব্যবহার হচ্ছে না সেখানেও করতে পারে, সে পাকার ঘর হতে পারে বা মাশরুমের জন্য বাঁশের তৈরি ঘরও হতে পারে, খড়ে তৈরি করা ঘরও হতে পারে, যে কোনো রকম ঘরে এই মাশরুমটা চাষ করা যেতে পারে। এখন যদি খড়ের ঘর বা বাঁশের বেড়া দিয়েও যদি ঘর তৈরি করা হয় কম খরচে সেটাও করা যেতে পারে। এখন এই সেই ঘর তৈরি তৈরিটা তো প্রথমে একবার হবে, একবার খরচ হবে, কিন্তু একটা হিসেব আছে যেটা হচ্ছে যে মাশরুমের প্যাকেট গুলো বলছি বিশেষ করে ঝিনুক মাশরুমের, এই মাশরুমের একটা প্যাকেটের পেছনে খরচ রয়েছে 30 টাকা, ঠিক আছে একটা মাশরুমের প্যাকেট তৈরি করতে 30 টাকা,
যেখান থেকে মাশরুম বেরোয়, তো এই 30 টাকা খরচ হয়। এবং একটা প্যাকেট থেকে 1.5 থেকে 2 কেজি মাশরুম বেরোয়। এবারে যদি আমি কম করে ধরে নিই, 1 কেজি যদি ধরে নিই, 1 কেজি মাশরুমের যদি পাইকারি হারে যেটা বিক্রি হয় 60 টাকা 70 টাকা এরকম বিক্রি হয়, যদি একটা প্যাকেট থেকে 1 কেজিও মাশরুম বেরোয় তাহলে হচ্ছে 60 টাকায় বিক্রি হবে। তাহলে 30 টাকা ইনভেস্ট করে আমার 60 টাকা আমি পাচ্ছি, তার মানে এখানে ডবল পাচ্ছি আর কি, যা ইনভেস্ট করছি তার ডবল পাচ্ছি। না আমি স্যারের সূত্র ধরে বলি। হ্যাঁ স্যার বলুন, স্যার বলুন। না আপনি বলুন, আপনি বলুন, আমি বলুন। বীজটা কোথেকে পাবে, এই শুরু করবে এই বীজটা যেটা পাওয়া যায়, আমি যেহেতু উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে আছি এবং এই মাশরুমের প্রশিক্ষণ বা বীজ তৈরি করার ব্যাপারগুলো আমি দেখি, তো আমাদের উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে যে প্লান্ট প্যাথোলজি ডিপার্টমেন্ট আছে এখানে বীজ তৈরি হয়, এখানে বীজ পাওয়া যেতে পারে। এটা ছাড়াও যারা এখান থেকে প্রশিক্ষণ নিয়েছে বা বিভিন্ন জায়গা থেকে প্রশিক্ষণ নিয়ে বাণিজ্যিক ভাবে বীজ তৈরি করছে এরকম প্রচুর রয়েছে, বিশেষ করে কুচবিহারেও বিভিন্ন জায়গায় এরকম প্রচুর রয়েছে যারা ব্যক্তিগত ভাবে বাণিজ্যিক ভাবে বীজ তৈরি করে, তো তাদের কাছ থেকেও বীজ পেতে পারে। আচ্ছা আচ্ছা, মানে কেউ যদি, হ্যাঁ মানে এই প্রশিক্ষণ, মানে নতুন যারা এই এই এটা নিয়ে কাজ করতে যাচ্ছে তাদের প্রশিক্ষণটা তারা কোথা থেকে পেতে পারে? প্রশিক্ষণ আপনি যদি উত্তরবঙ্গের কথা বলেন, উত্তরবঙ্গে এই উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে হয় প্রশিক্ষণটা, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্লান্ট প্যাথোলজি ডিপার্টমেন্টে হয়। এবং আর কৃষি বিজ্ঞান কেন্দ্র রয়েছে, কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলোতেও প্রশিক্ষণ হয়, কুচবিহারের কৃষি বিজ্ঞান কেন্দ্র রয়েছে বা প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা করে কৃষি বিজ্ঞান কেন্দ্র রয়েছে, সেই কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলোতেও প্রশিক্ষণটা হয়। আচ্ছা, মানে সে সময় কি ওরা পেপার থেকে জানতে পারবে? মাফ করবেন, শুনতে পেলাম না। আমি বলছিলাম এই মানে যদি কেউ প্রশিক্ষণ নিতে চায়, আপনি যে ঠিকানাটা বললেন সেখানে যদি আমাদের অনেকে ভিউয়ার্সরা আছেন তারা দেখছেন, তা তাদের সুবিধার্থে বলছি যে তারা তাহলে কি মানে সেটা কোথা থেকে জানতে পারবে, মানে পেপার ফলো করতে হবে তাদের, বা নাকি আপনাদের নির্দিষ্ট কোনো মানে ক্যালেন্ডার রয়েছে যে এই সময় আমাদের প্রশিক্ষণ গুলো এরা পেতে পারে? আর এক্ষেত্রে তাদের আবেদনকারীদের কোনো শর্ত আছে কিনা? প্রশিক্ষণ প্রথম যেটা বললেন যে প্রশিক্ষণটা সে তারা কিভাবে যোগাযোগ করবে, তারা যে কোনো সময়ে আমাদের উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করে নিজের নামটা দিয়ে যাবেন, এবং যখন 15 থেকে 20 জন এরকম হয়ে যায় তখন তাদেরকে ডেকে প্রশিক্ষণটা দেওয়া হয়। এরকম কোনো নির্দিষ্ট ক্যালেন্ডার থাকে না, যখন আমরা দেখি যে 15 থেকে 20 জন হয়ে গেছে যারা প্রশিক্ষণ নেবে তাদেরকে প্রশিক্ষণটা দেওয়া হয়, ডেকে নিয়ে প্রশিক্ষণটা দেওয়া হয়। আবাসিক না ওরা বাড়ির থেকে বসে করতে পারে, তাদের কি ওখানে থাকতে হবে ক্যাম্পাসে? হ্যাঁ, আবাসিক ট্রেনিং ও আবাসিকও আছে, আবার বাড়ির থেকে যারা কাছাকাছি থাকে তারা বাড়ির থেকেও যাওয়া আসা করতে পারে। তো এখানে কৃষি বিজ্ঞান কেন্দ্রে যে ট্রেনিংটা হয়, কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলোতে যে ট্রেনিংটা হয় সেটাতে থাকার খাওয়ার ব্যবস্থা থাকে, এবং সেটা ফ্রি অফ কস্ট ট্রেনিংটা হয় কৃষি বিজ্ঞান কেন্দ্রে। কিন্তু প্লান্ট প্যাথোলজি ডিপার্টমেন্টে যেটা হয় সেটা হচ্ছে দু ধরনের ট্রেনিং হয়, একটা হচ্ছে মাশরুম চাষের ট্রেনিং এবং দ্বিতীয় হচ্ছে মাশরুমের বীজ তৈরির আলাদা ট্রেনিং হয়। তো ওটাতেও থাকা খাওয়ার ব্যবস্থা থাকে, কিন্তু এটাতে একটা ফি রয়েছে। যেরকম মাশরুম চাষের জন্য 1 মাসের ট্রেনিং হয়, সেখানে থাকা খাওয়ার ব্যবস্থা থাকবে, এতে 2000 টাকা ট্রেনিং ফি রয়েছে। আর মাশরুমের বীজ তৈরির যে ট্রেনিংটা আছে আলাদা করে হয়, সেটাও 1 মাসের ট্রেনিং হয়, সেটাতে 3500 টাকা ট্রেনিং ফি রয়েছে। তো এই প্লান্ট প্যাথোলজি ডিপার্টমেন্টে যে ট্রেনিংটা হয় এটাতে 1 মাসের প্রশিক্ষণ হয়, কিন্তু 1 মাসের মধ্যে 7 থেকে 10 দিন আসতে হয়।
বা এখানে থেকেও করতে পারে, তার জন্য আলাদা করে টাকা দেওয়ার দরকার হয় না। ওই যে ফিটা দেওয়া হয় ওর মধ্যেই সব ধরে নেওয়া আছে। আর কৃষি বিজ্ঞান কেন্দ্রে যে ট্রেনিংটা হয় সেটা 3 দিনের ট্রেনিং হয় সব মিলে। সে 3 দিনের ট্রেনিং এ ওটাতে ট্রেনিং ফি নেই এবং থাকা খাওয়ার ব্যবস্থা ফ্রি। তাহলে কৃষি বিজ্ঞান কেন্দ্রও কি একই একই ফর্মুলা আপনারা ধরছেন, মানে গিয়ে আগে নামটা নথিভুক্ত করাটাই তাদের প্রথম কর্তব্য আর কি? এছাড়া ওদের মানে কোনো যোগ্যতা বা মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস বা এরকম কিছু? হ্যাঁ, যোগ্যতার কোনো বিষয় নেই এখানে, যারা একটু লিখতে জানে তাহলেই হবে। আচ্ছা আচ্ছা, বেশ। আমি আমি এবার আমি এবার একটু মৃন্ময়ের কাছে যেতে চাই। মৃন্ময়, সুজিত বাবুর সাথে পরিচয় হয়নি, মৃন্ময় একটু পরে যুক্ত হয়েছে। মৃন্ময় হচ্ছে আমাদের ওই শিশু বিজ্ঞান কংগ্রেসের, ওর একটি প্রকল্প ছিল মানে 10 থেকে 17 বছরের ছেলে মেয়েদের নিয়ে যে প্রকল্প সারা ভারতবর্ষ জুড়ে হয়, সেটি হচ্ছে জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেস। মৃন্ময় শুনতে পাচ্ছ? মৃন্ময় মৃন্ময় শুনতে পাচ্ছ? নেটওয়ার্ক প্রবলেম আছে মিনময়ের। আচ্ছা ঠিক আছে, মিনময় পরে ফিরলে। নেটওয়ার্ক প্রবলেম হয়েছে, যাই হোক। মানে আমাদের, হ্যাঁ স্যার বলেন। এই যে প্যাকেটের কথা বললেন, হ্যাঁ বলছেন, হ্যাঁ তো আমরা একবার বহু বছর আগে একটা স্কুলে করেছিলাম, তখন তো ওই প্যাকেটগুলোতে ফুটো থাকতো অলরেডি। আপনি এখানে ফুটো করার কথা বললেন, ফুটো থাকছি না, ওই প্যাকেটটা তো ফুটো থাকতো দেখেছিলাম। জোড়াট থেকে ট্রেনিং নেওয়া হয়েছিল, জোড়াট ইয়েতে আরআরএল থেকে, ওই প্যাকেট পেতাম তো ফুটো থাকতো অলরেডি। হ্যাঁ, ফুটোটা করা হয় প্যাকেটের মধ্যে যাতে বাতাস চলাচল হয়, না হলে ভেতরটা গরম হয়ে গেলে ছত্রাকগুলো নষ্ট হয়ে যাবে, সেজন্য একটা ফুটো রাখাই হয় প্যাকেটের মধ্যে, যেটা প্রথম থেকেই থাকে যাতে বায়ু চলাচল হয় আর ভেতরে যাতে কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশনটা খুব বেড়ে না যায়, যার জন্য এই বায়ু চলাচলের জন্য এই ফুটোটা রাখা হয়। বেশ, মৃন্ময় শুনতে পাচ্ছ এবার? মৃন্ময়, আমি শুনতে পাচ্ছি, আমার কথা? হ্যাঁ হ্যাঁ, একটা কোশ্চেন করতে চাচ্ছিলাম যে 2018-তে আমাদের কোচবিহার থেকে একটা প্রজেক্ট ন্যাশনালে গেছিল এই মাশরুম নিয়ে, যেটা ওরা করেছিল ওই বেত গাছের ওই ইয়ের উপরে মাশরুম চাষ করে চাষিরা দুই দিক থেকে লাভবান হতে পারে, তো এরকম একটা প্রজেক্ট ছিল। আমি জানতে চাচ্ছি স্যারের কাছে এরকম, হ্যাঁ ধুলোবাড়ি হাইস্কুল, এইরকম আরো অন্য কোন মিডিয়া কি ইউজ করা যেতে পারে যেটা সব দিক থেকেই ইকো ফ্রেন্ডলি প্লাস লাভবান হবেন? হ্যাঁ, মিডিয়াম আমরা ইউজ করি বা দেখি, তার বাইরে আর কি কি মিডিয়াম ইউজ করা যেতে পারে? এমনি তো সাধারণত যেটা মিডিয়ামের মধ্যে যে যেটা এভেলেবল সবচেয়ে বেশি ধানের পর, তার মধ্যেই বেশিরভাগই করে, এবং এটা ছাড়াও করা যেতে পারে গমের খড় হতে পারে, তারপরে ভুট্টা গাছের পড়ে থাকা অংশ শুকিয়ে যাওয়ার পর যেটা আছে সেটাতে করা যেতে পারে, তারপর আখের রসটা বের করে নেওয়ার পর যে ছিবড়েটা পড়ে থাকে সেটা শুকিয়ে গেলে তার উপরেও করা যেতে পারে, কাঠের ভুষিতে করা যেতে পারে, এরকম শুকনো গাছপালার অংশ দিয়ে করা যেতে পারে। ঠিক, মানে আমরা একই সাথে, মানে যেটা বলছিল মৃন্ময় যে প্রজেক্টের কথা বলছিল, যে সেভাবে তার মানে আমরা বাকি ফিল্ডগুলোর ক্ষেত্রেও এটা অ্যাপ্লাই করতে পারি। মানে এই ক্ষেত্রে তাহলে দেখা যাচ্ছে আমাদের হয়তো গ্রামে গঞ্জে আমাদের অনেক কৃষকদের কাছেও এই বার্তাটা এখনো যায়নি যে মাশরুমের চাষ করার এই সুবিধাটাও থাকছে। মানে ওরা ইতিমধ্যে, যেমন আপনি বললেন ভুট্টার কথা, ভুট্টা তো আমাদের এখানে প্রায় ভালোই চাষ হয় এবং সেই সেটাকে ধরেও যে করা যেতে পারে এটা কিন্তু একটা অনেক বড় অনেকটাই উপকার হবে তাদের, তারা যদি এই বিষয়ে আরেকটু সচেতন হয় বা জানতে পারে আর কি। হ্যাঁ, এগুলো তো পড়েই থাকে অথবা ফেলে দিতে হয়, এগুলোতে মাশরুম চাষ করার পর ওখান থেকে মাশরুমের ফলনও পাওয়া যাবে,
এর সাথে সাথে মাশরুম যখন আমি ফলনটা সবগুলো নিয়ে নিলাম, তারপরে যেটা পড়ে থাকবে সেটাকে কম্পোস্ট বা সার হিসাবে আমি জমিতেও প্রয়োগ করতে পারি। আচ্ছা আচ্ছা, আরেকটা আরেকটা অন্য বিষয়ের প্রশ্ন, মানে আপনি বলছিলেন যে বীজটা আমরা পেতে পারি বিভিন্ন জায়গার থেকে, তা তার মানে কি আমরা এই এখানে জীবিকা হিসাবে কেউ যদি কাজটা স্টার্ট করে তাহলে তার কাছে দুটো অপশনই থাকছে, মানে সে বীজ হিসাবেও মানে ফলনটাকেও করতে পারছে, আবার তার সাথে সাথে সম্পূর্ণ মাশরুমটাকেও চাষ করবার একটা সুযোগ পাচ্ছে, নাকি দুটোর আলাদা কোনো ফিল্ড আছে? না না, কেউ যদি মনে করে যে আমি নিজে বীজ উৎপাদন করে নিজের বীজ দিয়ে নিজেই মাশরুম চাষ করব, সেটাও করতে পারে, বা কেউ মাশরুম চাষটাকে শুধু নিজের চাষ বা ব্যবসা হিসাবে করতে পারে, বা কেউ শুধুমাত্র বীজ উৎপাদন করতে পারে, সেটাও করতে পারে। বেশ বেশ, হ্যাঁ স্যার কিছু বলবেন? স্যার বলতে চাচ্ছি, সমস্যা কি কি আসতে পারে এই কাজের মধ্যে? সমস্যা সাধারণত একটু পরিচর্যা যেটা করতে হয়, একটু রক্ষণাবেক্ষণ করার প্রয়োজন হয়ে ওঠে কিছু কিছু সময়। সাধারণত যে মাশরুমের প্যাকেটগুলো যেগুলো আমরা ঝোলানো দেখছিলাম, ঝোলানোর পরে প্রত্যেক দিন অন্তত আমাকে গিয়ে দেখতে হবে কোনো মাশরুমের প্যাকেট নষ্ট হচ্ছে কিনা, মানে নষ্ট অর্থাৎ কিছু কিছু প্যাকেটের মধ্যে ভেজা ভেজা ভাব চলে আসে, ওটা ব্যাকটেরিয়ার আক্রমণে হয়, বা কিছু কিছু প্যাকেট হয়তো সবুজ হয়ে গেল, অন্য ছত্রাক হয়ে গেল, বা কিছু কিছু প্যাকেট কালো হয়ে গেল, ওইগুলোকে সাথে সাথে তুলে ফেলে দিতে হবে। আর যদি শোধনটা আমি খড়টা শোধন ঠিক মতো করি, 12 ঘন্টা আমি শোধন করে ভিজিয়ে রাখি, তাহলে এই সমস্যা অনেকটাই আসেন। ঠিক আছে, বিশেষ করে যখন ওই শীতের সময়টা শেষ হচ্ছে, গরমের আগে শীতের পরে পরে, এই সময়টা একটু পোকার সমস্যা হয় এই অঞ্চলে, যেটা দেখা যায় আর কি, চাষিরাও যারা যোগাযোগ করে তারা এই সমস্যা নিয়ে ওই সময়টা বিশেষ করে আসে, তো ওই পোকার সমস্যাটা থাকে। তো ওই পোকার সমস্যা একটা হয়, ওটা ওই সময়ই হয় শীতের শেষে এবং গরমের শুরুতে। তো এর জন্য কিছু ব্যবস্থা বলতে, আমরা তো যেহেতু মাশরুমটাকে খাই, ওটার উপরে সরাসরি আমরা কোনো পেস্টিসাইড বা কোনো রাসায়নিক প্রয়োগ করতে বলি না, সেই জন্য অন্য কিছু পদ্ধতি আছে, যেরকম হলুদ রঙের পলিথিনে কিছু আঠা লাগিয়ে দিয়ে, বা ওরকম কিছু হলুদ রঙের পলিথিন পাওয়া যায় যার মধ্যে আঠা লাগানো থাকে, সেটা ওই মাশরুম ঘরের মধ্যে দিয়ে দেওয়া হয়, ওই হলুদ রঙে পোকাগুলো আকৃষ্ট হয়ে ওই পলিথিন দিকে যায়, ওই আঠাতে আটকে যায়, ছোট্ট ছোট্ট মাছির মতন দেখতে পোকাগুলো হয়। তো এরকম কিছু বিষয় আছে, ওই ওইভাবে আমরা নিয়ন্ত্রণের কথা বলি পোকাগুলোকে। বেশ, নীরাদ্রিদা কিছু বলবে মনে হচ্ছে? নীরাদ্রি কিছু বলে যদি? হ্যাঁ, এমনি কিছু না, মানে শুনলাম সব বিষয়ে তো জানার জিনিস, এবং যারা শুনছেন সবাই হচ্ছে, আর যেটা ব্যাপার আর কিছুই না, মানে এই বিষয়গুলো সবাই, মানে হ্যালো শোনা যাচ্ছে কি? হ্যাঁ এবার শোনা যাচ্ছে। হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ বলছি, মানে সহজলভ্য ভাবে যারা এগুলো শিখতে চান, মাশরুম চাষটা শিখতে চান, তাদের কাছে যাতে সহজে পৌঁছানো যায়, এইভাবে সবাই যাতে সহজে এটাকে নিতে পারে, কারণ এই মুহূর্তে এই ধরনের যারা তারা অবশ্যই এই ব্যাপারটা, একটা ব্যাপার আমার যে এটার প্রশিক্ষণ নিতে ইচ্ছুক এরকম ছাত্রছাত্রী থাকেন, কতজন আসছেন এইভাবে, কি আসছেন? নীরাদ্রিদার শেষের দিকে কথাগুলো কেটে যাচ্ছে। হ্যাঁ আমি শুনতে পারলাম না, আপনি একটু সুমন্ত বাবু আপনি একটু রিপিট করে দিন। হ্যাঁ 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 হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। এখন এখন শোনা যাচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ, বলছি বলছি যে এই মাশরুম চাষে আগ্রহী ছাত্রছাত্রী বা প্রশিক্ষণ নিতে আগ্রহী ছাত্রছাত্রীর সংখ্যা কেমন, এইটা একটু আমার জানার ইচ্ছে ছিল।
কেমন এখন কেমন তাদের আগ্রহটা কেমন? ছাত্রছাত্রীদের কথা আগে বলি, যে এই এখন তো প্রত্যেকটা স্কুল থেকেই ছাত্রছাত্রীদের একটা এক্সকারশনে নিয়ে যাওয়া হয় বিভিন্ন জায়গায়, বিভিন্ন ইনস্টিটিউটে বা কোনো কিছু শেখার জন্য। তো বিগত 1-2 বছর ধরে দেখছি প্রত্যেকটা স্কুল থেকেই আমাদের উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে এই মাশরুমের বিষয়টা দেখতে আসছে, কিভাবে মাশরুম হচ্ছে, মাশরুম জিনিসটা কি, এই সম্বন্ধে ছাত্রছাত্রীরা আসছে। এবং কিছু কিছু স্কুলগুলোতে নিজস্ব উদ্যোগে ওরা মাশরুমের চাষের একটা ইউনিট তৈরি করেছে, যার জন্য আমাদের কাছেও কিছু সাহায্য চেয়েছিল, মানে টেকনিক্যাল সাপোর্ট চেয়েছিল, তো আমরা কিছু সাপোর্ট দিয়েছিলাম। তো এরকম কিছু কিছু স্কুলে মাশরুমের চাষের একটা ইউনিট তৈরি হয়েছে বিগত বছরে। আর এমনি যারা মাশরুম চাষে উৎসাহী এরকম সংখ্যা প্রচুর, মানে সব সময় প্রায় সময় ওনারা ফোনে যোগাযোগ করেন বা প্রায় সময়ই আমাদের বিশ্ববিদ্যালয়ে আসেন যোগাযোগ করতে, নাম নথিভুক্ত করতে। মানে তার জন্য এতটাই বেশি প্রেশার হয়ে যায় যে আমাদের ট্রেনিং অত ঘন ঘন ট্রেনিং করা সম্ভব হয়ে উঠছে না। তো বলতে গেলে মাশরুম চাষে উৎসাহীদের সংখ্যা খুবই বেশি, কারণ একটাই যে মাশরুম চাষে খুব অল্প সময়ের মধ্যে একটা রিটার্ন পাওয়া যাচ্ছে এবং ভালো ইনকাম পাওয়া যাচ্ছে। আমি যেটা বলছিলাম যে 30 টাকা ইনভেস্ট করলে ওখান থেকে 60 টাকা কম করে পাওয়া যাচ্ছে, তো এইরকম অল্প সময়ের মধ্যে এত বেশি ইনকাম অন্য কোনো ফসল থেকে পাওয়া যায় না। তো সেই জন্যই মনে হয় উৎসাহী মানুষজনের সংখ্যা খুব বেশি, এবং মহিলারাও অনেকেই মাশরুম চাষ করেন এবং অনেক মহিলারাই যোগাযোগ করেন, তারা চান যে মাশরুম চাষ করি, তারাও আসে। মানে আগ্রহটা বাড়ছে, আপনি আপনি বলতে পারেন যে আগ্রহটা বাড়ছে আর কি? আগ্রহ বাড়ছে, খুবই বাড়ছে। ঠিক, আমি আমি নীলাদ্রিদার কথা প্রসঙ্গেই আমি আরেকটা জিনিস আর কি একটু আপনার কাছ থেকে শুনে নিতে চাই। মানে ঠিক যেভাবে বীজ তৈরি করে বা তৈরি করা বীজ আমরা পাচ্ছি বা সেটার একটা মেকানিজম আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে তৈরি হয়ে আছে বা তৈরি হয়ে থাকে, ঠিক একই রকম ভাবে এই মাশরুম গুলোর জন্য কি রেডিমেড মার্কেট আর কি, মানে কারা আর কি কিনবেন, সেই জিনিসটাও কি মোটামুটি একটা স্টেবল অবস্থায় আছে? মানে যারা নতুন চাষ করতে নামছে তাদের কাছে বাজারটা কি আছে, যে তার জন্য তাদের কোথাও যেতে হচ্ছে বা কি ব্যাপার? হ্যাঁ হ্যাঁ, বাজারের ব্যাপারে যেটা, মানে যারা মাশরুম চাষ করেন এখনো পর্যন্ত তাদের ক্ষেত্রে যেটা হয় যে কিছু মিডিল ম্যান আছে, পাইকাররা যারা আছে তারা ওদের কাছ থেকে, যারা চাষ করে তাদের কাছ থেকে জিনিসগুলো নিয়ে নেয়, নিয়ে নিয়ে ওরা বিভিন্ন জায়গায় পাঠায়। পাঠানোর মধ্যে মূলত যেটা দেখা যাচ্ছে যে এদিকে আসাম, অরুণাচল প্রদেশ, এদিকে মেঘালয়, তারপর এদিকে ভুটানে সবচেয়ে বেশি যায়। তো সবাই আসামে পাঠাতে আগ্রহী হয়, কারণ হচ্ছে আসামে দামটা বেশি পাওয়া যায়। শুধু মাশরুম না, মাশরুমের বীজও কিন্তু এইভাবে আসামে, মেঘালয়ে এরকম যাচ্ছে। বেশ বেশ, আচ্ছা বুঝতে পারলাম। আর লোকাল মার্কেট যেটা হচ্ছে, লোকাল মার্কেটে যেটা আমরা অনেকেই মাশরুম খেতে অভ্যস্ত নই, মানে গ্রামের মধ্যে অনেক জায়গায় মাশরুম চাষ হচ্ছে কিন্তু গ্রামের লোকজন এখনো মাশরুমটাকে নিজের খাদ্যাভ্যাসের মধ্যে আনতে পারেনি, সেই জন্য লোকাল বাজারে অতটা বিক্রি নেই। কিন্তু শহরের বাজারে আপনি যদি দেখেন যে সবজি বাজারে কিন্তু কেউ না কেউ একটা মাশরুম নিয়ে বসছে। তাহলে স্যার কিছু প্রশ্ন করবেন? আচ্ছা, তাহলে তাহলে আমি সুরজিৎ বাবুকে আমি একটু মানে একটু র‍্যাপ আপ করি ব্যাপারটাকে, যে তাহলে নতুন কেউ যদি এই মাশরুমটাকে চাষ করে উপার্জন করবার একটা চেষ্টা করে, তাহলে তার জন্য একটু স্টেপ বাই স্টেপ একটু হালকা করে, যে সবার প্রথমে একটা কি ঘর তার মানে তাকে নিশ্চিন্ত করতে হচ্ছে যে এরকম একটা স্ট্যান্ডার্ড মডেল কোনো ঘর বা এরকম কিছু আগে তাকে নির্ধারণ করতে হলো, তারপর আপনাদের সাথে যোগাযোগ করবে, এরপর সেই ট্রেনিং নিয়ে তারপর সে এই মাশরুম চাষের চেষ্টা করবে, এবং তারপর যে লোকাল মার্কেট আছে, আচ্ছা এরপরে লোকাল মার্কেটে সেটা বিক্রি করে, যেটা আমরা মানে দেখতে পাচ্ছি এখন যে ডবল যা ইনভেস্ট করছে তার থেকে ডবল সে পেতে পারে। একদম ঠিক। তাহলে খুব
পাকা ঘর তো আমাদের দরকার নেই। না, খুব পাকা ঘর দরকার নেই, পাকা ঘর হলেও হবে, কেউ যদি খড়ের ঘরে করতে চায় সেটাও হবে, মাটির ঘরেও হবে, বাঁশের বেড়া দিয়ে ঘর করলে সেটাও হবে, বা সবুজ গ্রিন নেটের যে ঘরগুলো হয় সেগুলো দিয়ে কম খরচেও করতে পারে একটা ঘর, তাতেও করা যেতে পারে। আচ্ছা আচ্ছা, বেশ, ওখানে খরচ কম আছে। হ্যাঁ, কম খরচে। ঠিক 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 আছে, তাহলে বা আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের কোচবিহার অনার সৃষ্টির ভিপনেট সায়েন্স ক্লাবের পক্ষ থেকে। আপনি একটি নতুন একটা জিনিস আমরা আপনার সাথে আরেকটু জানলাম, শিখলাম, এবং একই সাথে আমার যারা আমাদের যারা ভিউয়ার্সরা রয়েছে তারাও একটা নতুন জিনিসের একটা সন্ধান পেল, এবং এর মাধ্যমে হয়তো তাদের আগামী দিনে আরও যদি কিছু কোশ্চেন থাকে তাহলে সেই কোশ্চেনগুলো আমরা নিব। যারা ভিউয়ার্সরা রয়েছে তাদের উদ্দেশ্যে বলছি যে কিছু জানবার থাকে তাহলে, বা এই মুহূর্তে পরবর্তী সময় যদি কেউ লাইভটা দেখে কিছু কোশ্চেন করার থাকে আপনারা নিশ্চয়ই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমরা যথাসম্ভব আমাদের যে আজকের মূল বক্তা ছিলেন তার পরামর্শ নিয়ে আমরা সেই উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা অনুষ্ঠানে এবার শেষ করতে যাচ্ছি, শেষ করবার আগে আমি এক শেষবারের একটি করে কথা আমি নিয়ে নিব, সবার প্রথমে নীলাদ্রিদার কাছ থেকে। নীলাদ্রিদা, ভিউয়ার্সদের উদ্দেশ্যে কিছু বলা আজকের এই লাইভারটা নিয়ে? হ্যাঁ, আর বিশেষ করে কিছু বলার নেই, যা একটু আগেই সুমন্ত সবার সামনে যে কথাটা বলল সেই কথাটাই আবার নতুন করে একটু অন্যভাবে যদি বলতে চাই আমরা, যে যারা দেখলেন, যারা যে সমস্ত ভিউয়ার্সরা দেখলেন, যারা উপকৃত হলেন বা আগামীতে আবার ভালো মতন এই বিষয়ে চর্চা করে উপকৃত হবেন, তারা অবশ্যই যোগাযোগ রাখবেন আর সঠিকভাবে সঠিক রাস্তায় এগোবেন। আর খুব সহজভাবে বলতে গেলে এই মুহূর্তে এ ধরনের বিষয়গুলি মানে আর্থিকরণ করা দরকার, কারণ এটা যেভাবে মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে পরে মানুষেরও যেরকম উপকার হবে, আপনারা যারা চাষবাস করবেন এটা নিয়ে তাদেরও যথেষ্ট উপকার হবে। নমস্কার স্যার, আপনার কাছে আসি। স্যার শুনতে পাচ্ছেন? আপনারা যারা দেখছেন, হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনারা যারা দেখছেন তাদের কাছে আরেকবার অনুরোধ যে যত বেশি করে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের এটা দেখানো যায়, ওদের আমরা দেখতেই পাচ্ছেন আমরা যে ধরনের প্রোগ্রামগুলো করছি সত্যি সত্যি একটা কর্মসংস্থানের দিকে যাতে এগোতে পারে কিছু লোক সেদিকে আমরা চিন্তা করে যাচ্ছি। এবং বিশেষ করে যেটা আমাদের সঞ্চালক আগেই বলছিলেন যে অনেকেই হয়তো আজকে কাজ হারিয়েছেন বা নতুন করে কাজ পাচ্ছেন না, তাদের কথা মাথায় রেখেই আমরা অনেকগুলো অনুষ্ঠান করেছি এবং আরো করতেই থাকবো। সুতরাং চাইবো আরো যত বেশি করে ছড়িয়ে দেওয়া যায়, আপনাদের বন্ধু বান্ধব হোক, গ্রামের লোকজনের কাছে হোক, যার কাছে যতজনের কাছে ছড়িয়ে দিতে পারেন, হয়তো আজকে তারা দেখতে পারেননি কিন্তু এটা পরে ফেসবুকে দেখেই নিতে পারবেন, এবং কোথায় কোথায় যোগাযোগ করতে হবে সেটা আমরা বলে দিচ্ছি, আবার বলে দেবো। প্রতিটা ব্যাপারে যাতে আপনারা একটু সহায়তা যদি করেন, আপনাদের যদি কিছু ইয়ে থাকে, কমেন্ট থাকে সেটাও আমরা জানতে চাইবো, এবং আপনাদের যতগুলো প্রশ্ন বারে বারে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো, পরেও প্রশ্নগুলো করবেন। আবার বলছি, বাকিরা যারা আসতে চায় তাদেরও প্রশ্ন করতে দিন, আমরা সেই উত্তরগুলো দিয়ে যাব। আমাদের সঙ্গে থাকুন, আরো অনেক অনেক অনুষ্ঠান আসছে, আগামীতে আবার ভার্মি কম্পোস্টিং এর উপর একটা প্রোগ্রাম করবো, আরো অনেকগুলো কাজ আছে আপনারা দেখতে পাবেন। আজকে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ, বিশেষ করে সুরজিৎ বাবুকে আমি বিশেষ করে ধন্যবাদ, ওনাকে পাওয়া গেল আমাদের মধ্যে, নীরাদ্রি বাবু আছেন, মৃন্ময় ছিল, অনুষ্ঠানের পক্ষ থেকে। এবং তার সাথে সাথে একটি জিনিস হয়তো আমরা মিস করে গেছি, এই মাশরুমের যে মানে আমরা এখন তো খাদ্য তালিকায় এটা এখনো আসেনি আপনি বলছিলেন, এবং এটা আমরাও দেখি যে এখনো গ্রামে গঞ্জে অনেক জায়গায় চাষ হয় কিন্তু সেটা হয়তো সেই গ্রামে এখনো খাওয়ার হচ্ছে না, তো লোকাল মার্কেটের কথার বিষয়ে বলি, মানে এর যে গুণাগুণ সেই গুণাগুণটা অনেকেই আমরা জানি, তবুও আজকে আমরা ইমিউনিটি বাড়ানোর জন্য অনেক রকম খাবারের সন্ধান করছি যেগুলো খাবার অনেকেই এতদিন খেতাম না, সেই জায়গায় দাঁড়িয়ে এবং সেই নিরিখে মাশরুম আমাদের কতটা উপকারী, বা এই মুহূর্তে আমরা এটাকে কি আমরা অ্যাডাপ্ট করতে পারি, সেই বিষয়টা নিয়ে একটু যদি আপনি বলেন, বলে আমাদের ভিউয়ার্সদের শেষবারের মতন একটা শুভেচ্ছা দাও।
দেখুন আজকের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে ডাক্তারদের পরামর্শ অনুযায়ী আমাদের ইমিউনিটিটা দরকার। এখন ইমিউনিটিটা কিভাবে হবে, আমাদের শরীরে যদি পুষ্টি হয়, সব ভিটামিন প্রোটিন যেগুলো যে চাহিদা আছে শরীরে, সেই চাহিদাগুলো যদি মেটে, তাহলেই আমরা কিন্তু ভেতর থেকে স্ট্রং হব, ভেতর থেকে শক্তিশালী হব এবং আমার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। তো মাশরুমের মধ্যে কি হয়, মাশরুমের মধ্যে একসাথে অনেকগুলো ভিটামিন এবং বেশ কিছু মিনারেল, যেমন আয়রন আছে, আরো অনেক কিছু রয়েছে, সেগুলো আমরা পেয়ে যাই। তার সঙ্গে প্রোটিনও পাই, যে প্রোটিনটা খুবই সহজ পাচ্য এবং সকলেই সহজেই হজম করতে পারে, এবং শিশু বয়স থেকে শুরু করে যত বয়স্কই হন না কেন সবাই, এবং সমস্ত পেশেন্ট যারা রয়েছেন তারাও খেতে পারেন। এবং এটা খেলে সমস্ত অনেক রকমই ভিটামিন মিনারেল প্রোটিন আয়রন এগুলো পাবো, যাতে আমাদের স্বাভাবিকভাবে আমাদের ইমিউনিটি বাড়বে। তো আমাদের খাদ্য তালিকায় যদি আমরা অন্তত সপ্তাহে একদিনও যদি আমরা মাশরুমটাকে ঢোকাতে পারি, তাহলে আমাদের ইমিউন সিস্টেম অনেক বেশি স্ট্রং হবে, যদি আমি রেগুলার এটা করতে পারি। এবং তার সঙ্গে আমি আরেকটা জিনিস যেটা বলবো, যে ভিউয়ারদের উদ্দেশ্যে, যে মাশরুম তো এক তো পুষ্টিকর খাবার, তার সঙ্গে মাশরুম হচ্ছে চাষ করতে গেলে এত কম খরচে চাষটা শুরু করা যায় এবং অনেক বেশি লাভবান আপনি হতে পারেন এবং অনেক কম সময়ে হতে পারেন। কাজে মাশরুমটাকে বেছে নিয়ে অন্যান্য চাষবাসের সঙ্গে বা অন্যান্য ব্যবসা বা অন্যান্য কাজের পাশাপাশি যদি আমরা মাশরুমটাকে একটা পাশে নিই চাষ করার জন্য বা ব্যবসা করার জন্য, তাহলে সব দিক থেকেই আপনারা উপকৃত হবেন। এবং এই বলে, এবং আপনাদের সকলকে, বিশেষ করে ডক্টর অনিন্দ বর্মন মহাশয়কে, সুমন্ত বাবুকে, নীলাদ্রি বাবুকে, সকলকে আমি সাধুবাদ জানিয়ে, এত সুন্দর এবং এত ভালো একটা উদ্যোগ নেওয়ার জন্য এই জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। একদম, আমাদের আজকের যে মূল বক্তা সুরজিৎ বাবুর কথা আমরা শুনে নিলাম। আমাদের এই যে প্রয়াস, এই প্রয়াস ছিল শুধুমাত্র সেটাই কিন্তু, যে আপনারা নিজেরাও জানুন এমন একটা জিনিস ইতিমধ্যে আমাদের জেলাতেও রয়েছে, অনেক লোকজনের সাথে ইতিমধ্যে জড়িত হচ্ছে এবং আগামী দিনে আরো বেশি করে এর উপরে কর্মসংস্থান হওয়ার একটা সুযোগ রয়েছে। সেই চেষ্টাটাই আমাদের, আমরা করেছিলাম আজকের এই লাইভ আড্ডায়। আবার আরেকবার আমি ডক্টর সুরজিৎ কালকো মহাশয়কে কুর্নিশ জানাই, তার এই প্রয়াস, তিনি আমাদের সাথে আজকে তার মূল্যবান সময় দিয়েছেন। আমরা আশা করি এর ফলে অনেক ভিউয়ার্স উপকৃত হবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই কঠিন সময়ে যতটা পারবেন নেতিবাচক চিন্তা ভাবনা ছেড়ে পজিটিভ ভাবে আমরা এগিয়ে যাওয়ার একটা চেষ্টা করছি। সকলে আমরা অবশ্যই জয়ী হব। শুভরাত্রি, নমস্কার। শুনুন তো, একটা জিনিস জানিয়ে দেওয়া দরকার আমাদের ভিউয়ারদের,